Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel. Asha korchi shobai bhalo achen. Amra alhamdulillah bhalo achi. Apnader onek requested ekta video ajke apnader sathe share korbo. Ami Bangladesh ashi porjonto onekei bolteche amar home tour ta share korar jonno. To ami byastotar karone kintu share korte parini. Ar apnader onek question er answer o dite parini. So ajke bhablam je amar bedroom tour ta apnader sathe share kori. তো চলুন দেখে নেই আমার এই সিম্পল বেডরুমটা আমি কিভাবে সাজিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হলো আমাদের বেডরুমের মেইন ডোর তো মেইন ডোরের পিছনে ডোরের উপরেই কিন্তু আমাদের ঘড়ি ওয়াল ঘড়ি এটা আর তার পাশেই কিন্তু আমাদের ওয়াল আলমেরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বেডরুম ট্যুর আর মেইন দরজার পাশে আমি এরকম একটা বাস্কেট রেখে দেই সেটার মধ্যে কাপড় রাখার জন্য আর হাতের বাম পাশে আমাদের স্টিলের আলমারি আমাদের বাসায় স্টিল আলমারি কেউ পছন্দ করে না বাট তারপরও আমি রেখেছি আমার কাছে ভালো লাগে এটার উপর আমি কিছু পুরনো ছবি রেখে দিয়েছি মানে বাসায় নাকি ছবি থাকা ভালো না সেজন্য আমি আগে জানতাম না তো অনেকগুলো ছবি কিন্তু আমাদের এখানে ফ্যামিলি পিকচার এগুলো তো আমি এগুলো এইভাবে ডেকে রেখে দিয়েছি তো অনেকেরই কোশ্চেন ছিল যে আমার বেডরুম ট্যুরটা শেয়ার করার জন্য রিকোয়েস্টের ভিডিও ছিল এটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের এই ভিডিওটি তো হাতে ডান পাশে হলো আমার ড্রেসিং টেবিল আমি যেহেতু ড্রেসিং টেবিল ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা হয়তো অনেকেই জানেন তো এখানে আমার একটা ল্যাপটপ রাখা আছে এটার মধ্যে আমি আমার চ্যানেলের কাজ করি মাঝে মধ্যে বসে আর এখানে একটা চেয়ার আছে তার পাশে আমি একটা বাস্কেট রেখে দিয়েছি এটার মধ্যে পুরনো কিছু জিনিসপত্র থাকে আমি রেখে দিই এটার মধ্যে তো সিম্পলের মধ্যে কিন্তু আমার বেডরুমটা তেমন বেশি কিছু নেই আমার বেডরুমের মধ্যে আজ থেকে অনেক বছর আগে কিন্তু আমাদের এই বাসাটা সাজানো আমাদের কিন্তু নতুন কোনো কিছুই নেই বাসায় অনেক আগের পুরনো এগুলো এসি ফ্যান এগুলো সব এই ফ্যানটা আপনাদের ভাইয়া মালয়েশিয়া থেকে নিয়ে এসেছে এগুলো কিন্তু অনেক পুরনো ফ্যান শুনেছি ফ্যান যখন অনেক দিন পুরনো হয়ে যায় সেগুলো নাকি বাতাস কম আসে আমাদের এই ফ্যানও বাতাস অনেক কম আসে ভাবছি এক এক করে ফ্যানগুলো চেঞ্জ করে ফেলবো তো আমার বেডরুমটা আমি এইভাবে সাজিয়েছি আমাদের প্রত্যেকটা রুমেই কিন্তু সেম খাট একই ডিজাইন একই পর্দা সব কিছু কিন্তু একই ওই রুমে যখন যাবো তখন বুঝতে পারবেন আর এই পর্দাগুলোকে উপর একটা ভারী পর্দা নিচে হলো নেট এটাও কিন্তু সেম এটা আমি একটু ঢেকে রাখছি এটা বাহির থেকে একটু আলো আসে সেই জন্য
এখন আমি দেখাবো ওয়ার্ড্রপের উপরে আমি কি কি রেখেছি। এখানে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো আমার এখানেই থাকে। এটা হলো আমি একটা চার্জার রেখেছি, আমাদের পিছনে কিন্তু একটা প্লাগ আছে, সেটার মধ্যে আমি ফোন সবসময় চার্জ দিয়ে রাখি রাতের বেলা। আর এটা হলো আমার পাওয়ার ব্যাঙ্ক, সবসময় আমি ফুল চার্জ দিয়ে রেখে দিই, কারণ বাংলাদেশ তো যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, সেজন্য আমি এটা ইমার্জেন্সি রেখে দিই, কারণ আমি ভিডিও মেক করতে হয় সেজন্য। এটা হলো আমাদের ফ্যানের রিমোট, কিছুক্ষণ আগে আমি ফ্যানটা অন করেছিলাম। এটা হলো এসি রিমোট, এগুলো সবসময় এখানে থাকে, প্রতিদিনই আমাদের এটা প্রয়োজন হয়। আর এটা হলো ফোন, সবসময় কিন্তু আমাদের ফোন এখানেই থাকে, সারা বাসে আমরা ঘোরাফেরা করি বাট আমাদের ফোন কিন্তু এরকম ওয়ার্ড্রপের উপরেই থাকে। আর এটা হলো আমার মেয়ের ছোটোবেলার পিকচার মিরার, এটা আর এটা হলো একটা রিক্সা, এখানে আমি রেখেছি। বাংলাদেশি সব কিছুই আমার কাছে ভালো লাগে, তা আমি মালয়েশিয়া চলে যাবো ভাবছিলাম, সেই জন্য আমি এটা কিনেছিলাম মালয়েশিয়া নেওয়ার জন্য, বাট এখন যেহেতু যেতে পারতেছি না, যে কোনো সময় যখন যাব এটা মালয়েশিয়া যাওয়ার সময় নিয়ে যাব। তো এগুলো আমি প্রতিদিনই মুছে রাখি, তা না হলে কিন্তু একদম বালি হয়ে যায়। রিক্সাটা খুবই সুন্দর, আমার অনেক পছন্দের এটা। আর এটা হলো কোয়ালালামপুর টুইন টাওয়ারটা, এটা একসময় আমার লিভিং রুমে ছিল, এখন আমি এখানে নিয়ে আসছি। মানে আমি যেখানে সবসময় থাকি 3/24 বেডরুম, সেটাকে একটু সুন্দরভাবে যদি গুছিয়ে না রাখি তাহলে তো আর ভালো লাগে না। এই যে এটা, এটাও কিন্তু অনেক আগের, আপনাদের ভাইয়া নিয়ে এসেছে মালয়েশিয়া থেকে। এটাও কিন্তু মালয়েশিয়া থেকে আনা, এরকম দুইটা আমাদের, আরেকটা আছে আমার শোকেসে। অনেক আগের জিনিসগুলো আসলে অনেক সুন্দর। আপনাদের ভাইয়া আগে প্রতি সপ্তাহে যাওয়া আসা করতো, তখন কিন্তু আসা যাওয়ার মধ্যে অনেক কিছু নিয়ে আসতো। আর এখানে আমি একটা ক্যালেন্ডার রেখে দিয়েছি, এমনিতে এখন ক্যালেন্ডার প্রয়োজন হয় না, ফোনে কিন্তু ইউজ করা যায়, তারপর ব্যাংক থেকে দিয়েছি, আপনাদের ভাইয়া রেখে দিয়েছে এটা। তো এই ছিল আমার ওয়ার্ড্রপের উপরে আমি এরকম রেখেছি। আর ওয়ার্ড্রপের প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে আমাদের কাপড় চোপড়, এটা শালিনের, এটা আমার, নিচে আমাদের শীতের পোশাক সবসময় থাকে। আর এটার মধ্যে হলো আমাদের মেডিসিন, তারপর শুকনা, অনেক কিছু এটার মধ্যে থাকে যেগুলো ইমার্জেন্সি আমাদের প্রয়োজন হয়, প্রেশার মাপার জন্য সব কিছু। এটা এটা খুলে দেখানোর কিছু নেই, মানে খুলতে একটু হার্ড অনেক। এটা তসবি, তারপরে যে একটা বাস্কেট রেখেছি, এটার মধ্যে আমাদের সব মেডিসিন থাকে। আর এখানে আমার একটা ছোট আলমারি বলতে পারেন, ওয়ার্ড্রপের ভিতরে ছোট আলমারি এটা। তো এটার মধ্যে আমি সবসময় যে সবসময় ইউজ করি তাওয়ালগুলো, ওয়াশরুমে যাওয়ার সময় তখন কিন্তু তাওয়ালগুলো এখান থেকে নিয়ে যায় বাচ্চারা। আর আমার যখন বেডশিট চেঞ্জ করি তখন আমি এখান থেকে করি, পুরোনো চাদরগুলো আমি এখানে রেখে দিয়েছি, এগুলো পিলি কভার। আর এখানে আমার নকশি কাঁথা আছে, অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে আরও সেগুলো আলমারাতে। আর এখানে আমার কিছু বেডশিট আছে, এগুলো হলো অনেক আগের মালয়েশিয়ার, তো এগুলো যেহেতু অনেক ভারী সেই জন্য আমি এগুলো ইউজ করি না, যখন গেস্ট আসে বাসায় তখন ইউজ করা হয়। তো এটা আমার সবসময় এরকমই গোছানো থাকে, আমি যখন মালয়েশিয়া চলে যাই তখনও কিন্তু এরকম গোছানো থাকে। সব কিছু আমি গুছিয়ে রাখতে পছন্দ করি, আপনারা হয়তো ভাবতে পারেন আজকে ভিডিও করতেছি তাই এটা গুছাচ্ছি, বাট এটা কিন্তু আমার সবসময় এরকমই থাকে। আর এই যে দূরে ওয়ালে দেখা যাচ্ছে, এটা শালিন ড্রয়িং করেছে কিছুদিন আগে, ও এটা অনেক পছন্দ করে, সেজন্য ও এটা ওয়ালে রেখে দিয়েছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এখান থেকে আমি একটু দেখাচ্ছি। তো এই ছিল আমার বেডরুম ট্যুর। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
আর এখানে যে ওয়াল আলমারিটা আছে আমাদের সেটার মধ্যে সালমান আর আপনাদের ভাইয়ার কাপড় চোপড় আমি গুছিয়ে রেখেছি। নিচে হলো আপনাদের ভাইয়ার কাপড় চোপড় আর উপরেগুলো হলো সালমানের, তো ওদেরই কিন্তু আলমারিটা। আর পাশে যে আরেকটি আলমারি আছে এটার সাথে জয়েন করা, সেটার মধ্যে আমি পুরনো জিনিসপত্র বা আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। তো আজকে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আজকে আমার বেডরুম ট্যুরটি আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।